রাশিয়া বিশ্বের সবচেয়ে বড় দেশ এবং এটি ইউরোপ ও এশিয়া জুড়ে বিস্তৃত এ সমৃদ্ধ ইতিহাস বৈচিত্র্যময় সংস্কৃতি এবং বৈচিত্র্যপূর্ণ ভূপ্রাকৃতির জন্য এটি একটি আকর্ষণীয় দেশ আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে কোন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে এই দেশটিতে যাওয়া যায় এই বিষয়ে একটি ভিডিও তৈরি করার জন্য তো ফাইনালি বাংলাদেশের একটি রিক্রুটিং এজেন্সি এই দেশটিতে কর্মী পাঠাচ্ছেন তো কোন রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠাচ্ছেন এবং কি কাজে কর্মী পাঠাচ্ছেন কত টাকা খরচ করে কর্মীরা যেতে পারবেন এই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর যারা সরকারি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যেতে যাচ্ছেন অর্থাৎ বই সেলের মাধ্যমে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে বেলাইকন বাজিয়ে রাখবেন যখনই বই সেলের নতুন কোন নিয়োগ আপডেট আসবে সাথে সাথে আমরা আমাদের এই চ্যানেলে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা প্রত্যেকে জানেন বেশ কিছুদিন আগে বাংলাদেশ থেকে সরকারি রিক্রুটিং এজেন্সি বই সেলের মাধ্যমে বেশ কিছু কর্মী গিয়েছে মাত্র আশি হাজার টাকা খরচে তাদের প্রত্যেকজনের বেতন প্রায় পাঁচ লক্ষ টাকা তো আপনি যদি এই সরকারি এজেন্সির মাধ্যমে যেতে চান অবশ্যই আপনাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তো যাই হোক বন্ধুরা কোন রিক্রুটিং এজেন্সি কমে পাঠাচ্ছেন আপনাদেরকে দেখানোর আগে রাশিয়ার সৌন্দর্যের কিছু বিশেষ দিক সম্পর্কে আলোচনা করি বাইকাল হুদ বিশ্বের গভীরতম এবং প্রাচীনতম হুদ বাইকাল যা সাইবেরিয়া অবস্থিত এর স্প্যাটিক স্বচ্ছ জল এবং আশেপাশের প্রাকৃতিক দৃশ্য ভ্রমণকারীদের মুগ্ধ করে নাম্বার দুই সেন্ট পিটার্সবার্গ এই শহরটি তার ঐতিহাসিক স্থাপত্য নেবা নদীর উপর সূর্যস্ত এবং বিখ্যাত হ্যামিটেজ জাদুঘরের জন্য বিখ্যাত গ্রীষ্মকালে এখানে হোয়াইট নাইটস নামে পরিচিত একটি সময় থাকে যখন রাতেও আকাশ আলোকিত থাকে হচ্ছে দেন মস্কোর রেড স্কোয়ার মস্কোর রেড স্কোয়ার এবং ক্রেমিলিন কমপ্লেক্স রাশিয়ার ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক সেন্ট পেসিল ক্যাথেড্রালের রঙিন গম্বুজগুলি একটি অন্যান্য স্থাপত্যশৈলী সাইবেরিয়া তার বনাঞ্চল হিম শীতল তুন্দ্রা অদ্ভুত পূর্ব শীতল দৃশ্যের জন্য পরিচিত শীতকালে এখানে তাপমাত্রা অত্যন্ত কম থাকে যা রাশিয়ার প্রাকৃতিক বৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ রাশিয়া প্রতিটি অংশে ভিন্ন ভিন্ন ও সাংস্কৃতিক সৌন্দর্য রয়েছে যা ভ্রমণকারীদের এক অন্যান্য অভিজ্ঞতা প্রদান করে বন্ধুরা রাশিয়ার সৌন্দর্যের সম্পর্কে যদি বলতে চাই ভিডিও লেন্থ অনেক বেশি হয়ে যাবে আমরা মূল ট্রাফিকে চলে যাই আরেকটি বিষয় আপনাদেরকে অবগত করি এই রিক্রুটিং এজেন্সির সাথে আমার ব্যক্তিগত কোনো লেনদেন বা এরা আমাকে স্পন্সার করেনি আপনাদের সুবিধার্থে প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণ ওয়েবসাইট থেকে তথ্যটি সংগ্রহ করে ভিডিওর মাধ্যমে উপস্থাপন করছি তাই অবশ্যই রিক্রুটিং এজেন্সির সাথে লেনদেন করার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিশ আট দুই হাজার চব্বিশ অর্থাৎ বিশ তারিখ নিয়োগ অনুমোদন পেয়েছে আমরা এখানে আপনাদেরকে রিক্রুটিং এজেন্সির নাম এবং আর এল নাম্বারটি দেখাতে পারছি না আপনারা যদি এটার বিস্তারিত জানতে চান তাহলে আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি টেলিগ্রাম লিংক পাবেন সেখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন এবং সেখানে এটার বিস্তারিত আপনারা পেয়ে যাবেন এখানে আপনারা কোম্পানির নাম দেখতে পাচ্ছেন পদের নাম দেখতে পাচ্ছেন কর্মীর সংখ্যা মাসিক বেতন অন্যান্য সুবিধাদি চাহিদাপত্র ক্ষমতাপত্র চুক্তিপত্র অঙ্গীকারনামা ও অভিবাসন ব্যয় অনুযায়ী অর্থাৎ এই কোম্পানি থেকে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন সেটি এখানে স্পষ্ট উল্লেখ করা আছে কোম্পানির নাম দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ারিং গ্রুপ রাশিয়া পদের নাম দেখতে পাচ্ছেন জেনারেল ওয়ার্কার এখানে এখানে জন স্যালারি পাবেন এবং হচ্ছে রিবেটার নেবে এখানে সাত জন এখানে আটশো পঞ্চাশ ইউএসডি স্যালারি পাবেন এবং সিক্স জি ওয়েল্ডার নেবে এখানে একত্রিশ জন ওয়েল্ডার নেবে এখানে আটশো থেকে এগারোশো ইউএসডি স্যালারি চুক্তির মেয়াদ থাকবে এক বছর নবায়নযোগ্য অর্থাৎ এক বছর পর আপনার চুক্তি শেষ হয়ে যাবে আপনি যদি নবায়ন করে যদি কোম্পানি থেকে যেতে চান তাহলে আপনি থেকে যেতে পারবেন নবায়ন করে বিশা বাসস্থান যাতায়াত ফ্রি খাবার নিয়োগকর্তা অর্থাৎ খাবার কোম্পানি দিবে এবং বাসস্থান যাতায়াত কোম্পানি করে দিবে বার্ষিক ছুটির হ্রাসের শ্রম আইন অনুযায়ী বয়স বিশ থেকে চল্লিশ বছর হতে হবে কর্মঘণ্টা প্রতিদিন আট ঘন্টা মাসের ছাব্বিশ দিন কাজ করতে হবে শিক্ষা যোগদানের তারিখ হতে দুই মাস বিমান ভাড়া উভয় পথ ফ্রি চাকরির অন্যান্য শর্তবলী রাশিয়ার শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে এখানে কিছু শর্তবলী আছে আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন বা আপনারা যদি আমাদের টেলিগ্রামে যদি যুক্ত থাকেন বা আমাদের টেলিগ্রামে যদি জয়েন হন তাহলে আপনারা পুরো বিস্তারিত আপনারা দেখতে পাবেন তো কত টাকা খরচ করে কর্মীরা যেতে পারবে সেটা এখানে স্পষ্ট উল্লেখ করা আছে দেখতে পাচ্ছেন ছ ছতে লেখা আছে কর্মী বিসা এবং ফ্লাইট নিচিত্র সাপেক্ষে রিক্রুটিং এজেন্সি কৃতক অভিবাসন ব্যয় বাবদ কর্মীর নিকট হতে সর্বোচ্চ উনষাট হাজার আটশো টাকা অর্থাৎ উনষাট হাজার আটশো টাকা খরচ করে আপনি এই রিক্রুটিং এজেন্সির মাধ্যমে এই কোম্পানিতে যেতে পারবেন আমরা যদি আপনাদেরকে একটু স্কোর ডাউন করে নিচের দিকে নিয়ে যাই দেখতে পাচ্ছেন এখানে মোহাম্মদ হেদায়তুল ইসলাম মন্ডল উপসচিব ওনার স্বাক্ষর এখানে করো আছে দেখতে পাচ্ছেন আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যদি কোনো কিছু জানার ইচ্ছে থাকে ভিডিওর কমেন্ট বক্স রয়েছে কমেন্ট করতে পারেন ইউরোপ সহ সকল দেশের আপডেট তথ্য পেতে আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আল্লাহ হাফিজ